থানায় ঢুকে বাইচা গেলি আর স্যার স্যার আমাকে বাঁচান স্যার আমাকে বাঁচান ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচান স্যার নিশ্চয়ই আপনি বসুন অফিসার স্যার দেখুন তো গুন্ডারা যেন পালাতে না পারে যান ওকে স্যার হাই ইয়াং ম্যান বলো তো তোমার কি সমস্যা সমস্যা হলো স্যার ভালোবাসা ও ভালোবাসা আরে এটা কোনো সমস্যা হলো একটু বেশি টাকা দিলেই তুমি ঢাকা শহরে ভালো ভালোবাসা পাবে সেজন্য থানায় আসার কোনো দরকার নেই না না স্যার আমি সেই ভালোবাসার কথা বলিনি আমি বলেছি স্যার ভালোবাসা মানে যে ভালোবাসার জন্য লাইলি মজনু তো দিওয়ানা হয়েছে হাজারো সিঁড়ি ফরহাদ ঘর ছেড়েছে তাক 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 আর বলতে হবে না ইয়াং ম্যান আমি বুঝতে পেরেছি তুমি ইশক মহব্বতের কথা বলছো রাইট 100% রাইট স্যার স্যার এবার সমস্যার কথা বলি আমার বন্ধু একটা মেয়েকে খুব ভালোবাসে মেয়েটাও আমার বন্ধুকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে স্যার ভালোবাসা কি পাপ ভালোবাসা কি অন্যায় নো নেভার থ্যাংক ইউ স্যার শোনো ভালোবাসা করা কোনো পাপ না ভালোবাসা হচ্ছে একটা পবিত্র কাজ আমাদের সবার উচিত ভালোবাসা করা তাই ইয়াং ম্যান তোমাদের বন্ধুদের ভালোবাসার মধ্যে কি সমস্যা বলো তো সমস্যা হচ্ছে টাকা আমার বন্ধু গরিব আর মেয়েটার বাবা বড়লোক তুমি যে কি বলো না ইয়াং ম্যান টেকনোলজির এই যুগে টাকা পয়সা কোনো সমস্যা হলো বাহ বাহ স্যার বাহ আপনি যা বলেছেন মাদার তেরেসাও ঠিক একই কথা বলেছিলেন পার্থক্য শুধু এইটুকু মাদার তেরেসা বলেছিলেন ইংরেজিতে আর আপনি বাংলায় কিন্তু স্যার মেয়েটার বাবা তো আর আপনার মতো বিশাল মনের অধিকারী না আর সেজন্য ফুলের মতো সুন্দর দুটি জীবন আজ নষ্টের পথে আর সেজন্য দায়ী মেয়েটির বাবা মেয়েটার বাবার ব্যবস্থা পরে করব আগে বলো ছেলে মেয়ে দুজনেই প্রাপ্তবয়স্ক তো হ্যাঁ স্যার পুরোপুরি প্রাপ্তবয়স্ক তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই মেয়ের বাবাকে 14 শিখের ভাত খাওয়াবো বাহ বাহ স্যার বাহ জীবনে প্রথম আপনার মতো একজন সৎ মানুষের দেখা পেলাম তোমার মতো যুবকের যেমন এই দেশে প্রয়োজন আছে তেমনি আমার মতো পুলিশ অফিসারেরও এই সমাজে দরকার আছে তাই তোমাকে বলছি মেয়েটার বাবা কেন এ দেশের সব গডফাদার এসেও যদি বাধা দেয় তবু আমি নিজ হাতে বিয়ে পড়িয়ে দেবো এবং সেটা আমার নিজের কোয়ার্টারে হবে আরে বাহ মেঘনা চাইতে বৃষ্টি চাও তুমি ওদেরকে আমার কোয়ার্টারে নিয়ে এসো থ্যাংক ইউ স্যার আপনি আসলেই মহান আশিস স্যার জি স্যার জি স্যার আপনি শুধু মহান না আপনি শক্তিমান আপনি বুদ্ধিমান আমি তো মনে করি আপনি কোনো জ্ঞানীই না মহাজ্ঞানী স্যার মহাজ্ঞানী মহাজ্ঞানী আসি স্যার আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম মাই ডিয়ার থ্যাংক ইউ স্যার এই যে শুনুন আপনারা স্যারকে বেশি বেশি করে দেখাবেন ঠিক আছে এটা কই তো হইবে না ওনারে সিপাই ভালানের লেগা সব ব্যবস্থাই আছে ওরা কারা মোরা কারা এটা এখন বুঝবেন না সময় হইলে সবই বুঝতে পার আপনি চুপ করুন তো সাংবাদিক কাবিলা খান আমি স্যারকে সব বুঝিয়ে বলছি স্যার এরা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক আপনি যে মহান কাজটা করছেন তার জনগণকে দেখানোর জন্য আমি ওনাদেরকে এখানে নিয়ে এসেছি কারণ জাতিকে জানতে হবে পুলিশ শুধু খুশি খায় না মহান কাজও করে চলুন স্যার দেখুন স্যার দেখুন একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে দেখছেন তো কত সুন্দর লাগতেছে আপনাদের যুব ক্রিয়া প্রতিমন্ত্রী মনে হইতেছে না আমি কইলাম আর কি তুমি তো বেশ কাদের মানুষ সব আপনার দোয়া স্যার তোমার জন্য আমি একটি ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছি এসো বুঝবে না নে পরে উনি নির্বাচনে ফেল করা এমপি ফেল করলে কি হবে এলাকায় ওনার অনেক দাপট উনি রাত বলে রাত দিন বলে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি আমাদের মহল্লার মাতব্য সাহেব শুধু এই মহল্লার নয় 10-10টা মহল্লার মাতব্য সাহেব আসসালামু আলাইকুম বসুন বসুন
বসুন স্যার। স্যার আপনি তো দেখছি আমার চাইতে অনেক বেশি অ্যাডভান্স। তুমি কি আমাকে বোকা মনে করেছো? না স্যার, মেয়েটার বাবা বিয়ের পরে যাতে ঝামেলা করতে না পারে সেজন্য এলাকার সবাইকে দাওয়াত করে এনেছি। থ্যাংক ইউ স্যার। তা বর কোদিকে দেখছি না, কি ব্যাপার? এক্ষুনি এসে পড়বে স্যার, ওই তো এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মাথায় ঘুমটা দিয়ে আছো কেন মা? তুমি সমাজকে আজকে যা শেখাতে যাচ্ছ তার জন্য তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বুকে সাহস নিয়ে বাঁচতে হবে। তাই বলছি মাথা উঠাও মা, মাথা উঠাও। স্যার যখন এত করে বলছে তখন মাথা উঠাও, আরে ঘুমটাটা তোলো। তোমার কোনো ভয় নেই মা, একজন বাবা যেমন করে একটি ছেলের হাতে তার মেয়েকে তুলে দেয়, আমি তোমাকে সেভাবে ওর হাতে তুলে দেবো। ঘুমটা উঠাও, উঠাও মা, উঠাও মা। না স্যার, কোণে তো দেখতে একদম আপনার মেয়ের মতো। ড্যাডি বিতু ওসি সাহেব, কোণে আপনার মেয়ে? আপনি এত বড় একটা ভালো কাজ করছেন তা আগে বলেননি কেন? আসলে স্যার কথা যা বলবেন সাবধানে, কারণ সব লাইভ টেলিকাস্ট হচ্ছে, উল্টো পাল্টা কিছু বলেছেন তো ফেসেছেন। না মানে এখানেই তো ওসি সাহেব অন্য সবার চেয়ে আলাদা, উনি কোনো কাজ প্রশংসা পাওয়ার জন্য করেন না, করেন নিজের দায়িত্ববোধ থেকে। ঠিক বলেছি না স্যার? একদম ঠিক বলেছো। আপনার মতো পিতা এদেশের প্রতিটি ঘরে ঘরে একজন করে প্রয়োজন। একেবারে রাইট কথা কইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনার খুশি দেখে আমার মনটা আনন্দে নাচছে। এখন তো খুশিতে নাচছিস, পরে কষ্টে কাটতে হবে তোকে। আমি ওসি সাহেব দেরি করছেন কেন? শুভ কাজটা জলদি সেরে ফেলুন। হ্যাঁ চলুন চলুন চলো চলো। বলো মা কবুল। আরে বলো না কবুল, আমি আছি না কবুল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আপনি চুপ করে আছেন কেন? আপনিও বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, এইবার বুঝতে পারছেন তো মোরা কারা, মাইয়া কি আরো আছে? তাহলে আসি স্যার, তাহলে চল। ওদেরকে অ্যারেস্ট করবো। আইও সারা। চলুন স্যার। উনি কে? স্যার উনি হচ্ছেন ওই ছেলেটার। তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। এই ওই বান্দরটার সঙ্গে আপনার পরিচয় কতদিনের? 1980 সালে ওর জন্ম হয়েছে, তারপর থেকে ওর সাথে আমার পরিচয়। ওহো, তার মানে তুমি বান্দরটার জন্মদাতা, তোমার কারণে ছেলেটা ধান্দাবাজ হয়েছে। দুঃখের কথা কি আর বলবো ওসি সাহেব, আমি চেয়েছিলাম ছেলেটাকে আলেম বানাতে, কিন্তু হয়ে গেছে জালেম। শালা বেশি কথা বলবে না, যা যা প্রশ্ন করবো ঠিক ঠিক জবাব দেবে। এবার বলো জীবনকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি ওকে লুকিয়ে রাখিনি। লুকিয়ে রাখুনি তাহলে, বলো কোথায় লুকিয়ে রয়েছে? ও কোথায় লুকিয়ে রয়েছে তা যদি আমি জানতাম তাহলে আমি নিজে ওকে কান ধরে থানায় নিয়ে আসতাম। দুঃখের কথা কি আর বলবো ওসি সাহেব, আমার ছেলেটা হয়েছে একটা গাধা। তা না হলে কি রাস্তার একটা মেয়েকে তার বন্ধুর সাথে বিয়ে করায়, যে মেয়ের বাবা মার কোনো ঠিক ঠিকানা নেই। শালা মুখ সামলে কথা বলো, তোমার ছেলে জোর করে যে মেয়ের সাথে তার বন্ধুর বিয়ে দিয়েছে, জানো আমি তার কি হই? কি হন? আমি ওর বাবা। তোমার ছেলে নাকি শহরের প্রেম গুরু, আমি ওর গুরুগিরি ছুটিয়ে দেবো। 24 ঘন্টার সময় দিচ্ছি, এর মধ্যে তোমার ছেলেকে আমার সামনে হাজির করবে, আর তা না হলে হাবিলদার। আমার এত বড় ক্ষতি করবেন না, আমি এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি। ও এই কথা, তোমার ছেলে আমার সম্মান নিয়ে টানাটানি করবে আর তুমি সম্মান নিয়ে বেঁচে থাকবে, তা তো হতে পারে না। ফাইলটা তাড়াতাড়ি বের কর। থাক স্যার থাক, আর বলতে হবে না, আমি এক্ষুনি ওই শয়তানটাকে ধরে নিয়ে আসছি। দাও, জীবনে অনেক ঠকেছি,
আর না তুমি কোথাও যেতে পারবে না কান তালে মাথা এমনি আসবে আই মিন তোমাকে আটকে রাখলে তোমার ছেলে নিজে আমার কাছে দেখা করতে আসবে এই স্যার ওকে লকআপে ঢুকাও চল কোন দিকে এদিকে যান যাও ডান আব্বাজান উনাকে লকআপে না ঢুকিয়ে আমাদের ঢোকান হ্যাঁ বাবা চাচার তো কোনো দোষ নেই দোষ করলে আমরা করেছি শাস্তি দিলে আমাদের দাও ওনাকে না কে তোর বাবা আমি তোর কেউ না তোরা এখান থেকে চলে যা বাবা আমি না হয় একটা ভুল করেই ফেলেছি তাই বলে কি তুমি আমাকে তাড়িয়ে দেবে ওসি সাহেব মেয়েটা যদি ছেলেটাকে নিয়ে সুখী থাকতে পারে তাহলে আমার মনে হয় ওদের বিয়েটা মেনে নেওয়া উচিত কি মেনে নেওয়া উচিত সেটা আমি বুঝবো তুমি এখান থেকে যাও কোথায় যাবো ওসি সাহেব ছেলের মধ্যে না তোমার বাড়িতে যাও থ্যাংক ইউ ওসি সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা তোমরা সুখী হও মা সুখী হও আসসালামু আলাইকুম ঠিক আছে কি হলো তোরা দাঁড়িয়ে আছিস কেন তোরা আমার সামনে থেকে চলে যা কোথায় যাব বাবা কোথায় যাবি আমার সাথে আমার কোয়ার্টারে যাবি বাবা আমার লক্ষ্মী বাবা ওই কুলাঙ্গারের জন্য আমি 80 বছরের বৃদ্ধার রেসকে ছেড়ে দিয়েছিলাম কি বলবে তো তুমি চুপ করো আমাকে খুলে বলো তুমি আরে কি হয়েছে আরে তুমি বাইরে না বাইরে না কিভাবে বুঝো আরে এই তোমার ঘরের মধ্যে আটকে দেব তোমার আমি ঘরের মধ্যে দিয়ে তালা দেব এই বাইরে আরে তালি বাইরে 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 আমার আমার মা তোমার শেষ করে ফেলেছিল কি হয়েছে বছরের বৃদ্ধার রেসকে ফেলে দিয়েছিল কি হয়েছে আপনি কি ভাবে বুঝবার কি করছেন আল্লাহই জানে কপালে কি আছে নিষ্ঠুর পৃথিবীর সবচেয়ে বড় তালাটাই আমার নিষ্ঠুর বাপ এখানে লাগিয়ে রেখেছে এখন যে কি করি কি যে করি চাবি কোথায় পাই চাবি আমি আগে থেকে লুকিয়ে রেখেছিলাম তুই ছাড়া আমার আর কে আছে বল তুই তো আমার ইহকাল পরকাল শতকালের সঙ্গী থাক থাক আর বলতে হবে না আচ্ছা তুই আর আমাদের কত কাজ জ্বালাবি বলতো চাচা চাচি কে আমি কত ম্যানেজ করব বল বেশি দিন আর ম্যানেজ করতে হবে না এইবার চল বাবা চাচা তুমি এখন ঘুমাওনি না ঘুমোইনি কেন ঘুমাওনি ডাক্তার না তোমাকে রাত জাগতে নিষেধ করেছে ডাক্তার কি বলেছে সেটা আমার ভালো করেই মনে আছে আগে তুই বল তুলি তুইও কি শেষ পর্যন্ত ওই হতচ্ছাড়ার দলে গেছিস কে বলেছে আমি ওর দলে গেছি আমি এখনো তোমার দলেই আছি আমার দলে থাকলে তুই ওকে বাড়িতে ঢোকার চাবি দিয়েছিস কেন ব্যাপারটা এখনো বুঝতে পারোনি তাই না চাচা আমি বুঝিয়ে বলছি ধরো আজ সারা যদি জীবন বাইরে থাকতো তাহলে ও আবার কারো না কারো ছেলে মেয়েকে তুলে নিয়ে বিয়ে পড়িয়ে দিত তখন তোমাকে আবার থানায় যেতে হতো কি যেতে হতো না হ্যাঁ হতো এখন বলো ওকে কি আমি বাড়িতে ঢুকতে দিয়ে ভুল করেছি মোটেও ভুল করিসনি সব ভুল আমি করেছি বাবা আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তুই আমার জীবনটাকে নিয়ে আর চিনিমিনি খেলি না তোমাকে ভেঙে পড়লে তো চলবে না মনে সাহস রাখো আরে বাদ দে সাহসের কথা ওর জন্মের পর থেকে আমার সাহস শেষ হয়ে গেছে বিয়ের 10 বছর পরও যখন কোনো সন্তান হলো না তখন তোর চাচিকে আমি কত করে বোঝালাম আমাদের আর সন্তান আদি দরকার নেই এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দেব কিন্তু এই মহিলা আমাকে ছাড়লো না সন্তান তার চাই এখান থেকে যা আমাকে বিভিন্ন ভাবে ভুলিয়ে ভালিয়ে এক দরবেশ বাবার কাছে নিয়ে গেল দরবেশ বাবা বলল সন্তান হবে কিন্তু তার জন্য তোকে কিছু হারাতে হবে আমিও রাজি হয়ে গেলাম
ভাবলাম কিছু টাকা পয়সা হয়তো হারাতে হবে, কিন্তু কে জানতো ওর জন্য আমার মাকে হারাতে হবে। তুই যেদিন ভূমিষ্ঠ হয়ে চোখ খুলেছিস সেদিন আমার মা চোখ বন্ধ করেছে। তোমার মা তো আর 16 বছরের কিশোরী ছিল না, সেঞ্চুরি করেই আউট হয়েছেন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তুই জন্ম নিয়ে আমার মাকে মেরেছিস আর এখন আমাকে জীবিত রেখে মারার ব্যবস্থা করছিস। বালাই ষাট, কি সব অলক্ষণে কথা বলছো আমার ছেলেকে? আমি একটা জিনিস লক্ষ্য করছি, ওর জন্মের পর থেকে তুমি ওকে একেবারেই সহ্য করতে পারছো না। এই, তুমি কি বাপ না কসাই? একদম ঠিক বলেছো মা। সহ্য করার মতো কোনো কাজ কি তোমার ছেলে করে? সারাদিন তো আছে শুধু প্রেম নিয়ে। ওই যে মা, ভাঙা টেন্ডারটা আবার বাঁচতে শুরু করেছে। বাহ 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 বাহ, দেখ মা তুলি দেখ, মা আর ছেলে তো কত মিল। তোমার জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে। আমার জন্য নষ্ট হয়েছে? ও নষ্ট হয়েছে তোমার জন্য। তোর জন্য এত সব ঝামেলা হয়েছে, তাই তোকে কথা দিতে হবে আজকের পর থেকে তুই আর কোনো ঝামেলায় জড়াবি না। কি দিবি তো? যা দিলাম। শুনেছো চাচা, আজ থেকে ও আর কোনো ঝামেলায় জড়াবে না। আমি ওর কথা বিশ্বাস করি না। বাবা, তুমি এই কথা বলতে পারলে? ঠিক আছে, আমি আমি তোমার মাথায় হাত না না না, আমার মাথা ছুঁয়ে তোর কসম কাটার দরকার নেই। তুই যা। তাহলে আমার মায়ের মাথা? না বাবা, না লাগবে না। তোর কসমকে খুব ভয় পাই, কারণ গত বছর তুই আমার মায়ের মাথায় হাত রেখে কসম খেয়েছিলি না? হ্যাঁ। পরের দিনই আমার মা মারা গেছে। ঠিক আছে, তাহলে আমার নিজের মাথা? না, কোনো দরকার নেই। তুই আমার মাথায় হাত রেখে কসম কাট, আর কখনো কোনো ঝামেলায় যাবি না। কি চুপ করে আছিস কেন বল? আর কোনো ঝামেলায় যাবি না? ঠিক আছে, তোর মাথা ছুঁয়ে কসম খেলাম, আর কখনো কোনো ঝামেলায় যাব না। কি খুশি তো? হ্যাঁ খুশি। যা ফ্রেশ হয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে ম্যাডাম। খাবার ঠান্ডা হলে সমস্যা কি? আবার গরম করে দিবি। কেন আবার গরম করব কেন? আমি কি তোর ঘরের বউ নাকি? আরে বউ হলে কি সব করে নাকি? এই তোর কথাই ধর, তুই আমার জন্য যা করছিস আমার বউ কি তা আমার জন্য করবে? কেন করবে না, অবশ্যই করবে। আরে বাবা, এত কনফিডেন্স! আজকাল কি প্রেমে টেমে পড়েছিস নাকি? কেন পড়লে কি তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা থাকবে কেন? এই বয়সটাই এমন, কখন যে একটা মানুষের মনে প্রেমের ঝড় উঠে সব কিছু ওলট পালট করে দেয় তা কেউ বুঝতে পারে না। এই, তুই এত কিছু জানিস কিভাবে? তাহলে তুই ওকে ডুবে ডুবে পানি খাচ্ছিস। আরে যা, আমি কেন ডুবে ডুবে পানি খাবো? আমি যা করব সব খুললাম খুললাম ভাবে করব। খুললাম খুললাম ভাবে মানে? মানে বুঝলি না, দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। ধর আমার কোনো মেয়েকে ভালো লেগেছে, তখন আমি মেয়েটার হাত ধরে এইভাবে বলবো, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, শুধু ভালোই বাসি না, ভালোবেসে তোমাকে বিয়ে করতে চাই, বলো বলো না কবুল। কবুল, তুই কি মনে করেছিস বলার সাথে সাথে মেয়েটিও তোকে বলে ফেলবে কবুল? অবশ্যই বলবে, শুধু মেয়ে কেন, মেয়ের 14 গোষ্ঠী বলবে কবুল। মেয়ের 14 গোষ্ঠী বলবে, কিন্তু মেয়ে কোনোদিনই বলবে না। আরে বলবে বলবে, মেয়েও যে কবুল বলবে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ জীবন, তুই ঠিকই বলেছিস।
কাপুরুষ নিজের শক্তি দিয়ে যদি প্রেমকে জয় করতে না পারিস তাহলে প্রেম করতে যাস কেন? শোন একটা কথা মনে রাখিস, যারা বুকে ভয় রেখে প্রেম করে আসলে তারা সত্যিকারের প্রেমিক না, প্রেমিক নামের ভণ্ড। সত্যিকারের প্রেমিক তারাই যাদের মনে কোনো ভয় নেই, আছে প্রেমকে জয় করার অসীম সাহস। না রে বাইগনা, সাহসের কথা আর কইস না, তোর বন্ধু যুবরাজ সাহসের জোরে আত্মহত্যা করতে আছে। মানে? আরে মানিটানে বলার সময় নাই, জলদি চল, যুবরাজ তার ভালোবাসা হারানো শোকে আত্মহত্যা করতে আছে। ও আবারও সেই ভালোবাসা? আসলে ভালোবাসা হচ্ছে দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। আরে পস্তানের আগেই যুবরাজ রে বাঁচাই তুমি, চল। না আমি যেতে পারবো না, আমি তুলির মাথায় হাত থেকে কসম খেয়েছি আর কখনোই এই সমস্ত ঝামেলায় যাবো না। তুমি ইংরেজি নোটটা কালকে দিয়ে দিও। ঠিক আছে, আসি। আচ্ছা
তুলি রে ভাইসি তুলি দে কই এ তুলি মোর বাবা রে আর আবুল মামা কি হয়েছে এমন করছো কেন তুলি মামা তুই একটু আমার বাগনারে বুঝা ও সারা যুবরাজের কেউ আর বাঁচাইতেই পারবে না কেন যুবরাজের আবার কি হয়েছে কি আর হইবে যুবরাজ এক মাইয়ারে ভালোবাসে আর হেই মাইয়ার আইজ অন্য জায়গায় বিয়ে হইতে আছে আর হেই বিরয় পাগল হইয়া যুবরাজ সাদেও আত্মহত্যার চেষ্টা করতেছে আচ্ছা ঠিক আছে চলো ভাই আমাদের বিষয়টা একটু এই যে তুলির লইয়া আইছি এই তুই একটু জীবন তুই যা যুবরাজকে বাঁচা কিন্তু গতকাল রাতে যে আমি তোর মাথায় হাত রেখে কসম কেটেছি তাতে কি হয়েছে আমার মাথা হাত রেখে কসম কেটেছিস আরে বোকা আমি তো তোকে বলছি তুই যা যুবরাজকে বাঁচা চল আচ্ছা ঠিক আছে এই মামা চলো এই তুইও চল চল এই তোরা ভাই চল তুই আমার একমাত্র পথ এছাড়া কোনো উপায় নেই যে জীবনে আমি স্বামীকে পাবো না সে জীবন আমি থাম্বাটা কাপুরুষ ভালোবাসার মানুষকে ছাড়া যদি বাঁচতেই না পারবি তাহলে ওকে নিয়ে ভেগে গেলি না কেন হ্যাঁ ওরা বড় লোক তাছাড়া ওর বাবা একজন আর্মি অফিসার অন্য কোন কিছুতে আমি ওদের সাথে পারবো না তাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া আমার সামনে আর কোনো পথ নেই ঠিক আছে ঠিক আছে শোন তুই মগবাজার কাজী অফিসের ওখানে যা আমি মেয়েকে নিয়ে আসছি চলো মামা চলো তুই ওর সাথে ঠিক আছে চলো ভাবি এখন কি করব কিছুক্ষণের মধ্যে তো কাজী চলে আসবে যেভাবে হোক তোকে এখান থেকে পালাতে হবে আমি সব ব্যবস্থা করে রেখেছি কিন্তু তোমার কি হবে আমার কথা চিন্তা করিস না আমি ভালোই থাকবো তুই এখান থেকে পালিয়ে যা পালা এই মামা দেখো তো এই বাড়িটা কিনা এই বাড়ি মনে হয় না ওই বাড়ির নাম্বার তো বড় আসলে এটা তো ছোট দেখো তো ওই বাড়িটা কিনা না এটা তো মরছিয়া বুঝি আছে এই নাম্বার ড্রাইভার চলো এক যা বাড়িতে যাই আই মামা তুমি শালা আসলে একটা লেভেন ডিশ এভাবে কি বাড়ি খুঁজে বের করা যায় কোন বাড়িতে যাব সেই ঠিকানাটা ভালো করে জেনে আসবে না আরে যাই নেই তো আইসি কি জানি কইলো আর 96 না 69 কি সুই তো মনে করতে পারতাছি না কোন দইবে বাগিনা পাইসি 69 এই দেই চলো কি দাও তুই এইখানে কেন ওপরে যা না আমি উপরে যাবো না উপরে বউ আছে না আরে ছাগল বউর সাথে থাকতে হয় ভাইয়ের সাথে না যাও পড়ে যা ভাই যা তুমিও চলো যাবো সরি 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 ঠিক আছে প্লিজ প্লিজ যান ভিতরে যান প্লিজ আয় সালাম আলাইকুম আঙ্কেল আমি জানি না ভাইয়া ভাইয়া আমরা আমরা আপনার নানির বংশের মেহমান আপনার মানুষ তো উনি ও দিকতে আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমরা কারা দাদু আই বিয়া তোমরা বিয়া খাইতে আইছো এই বেটা হনুমান তুই কে আমি বর আমি আলোর বিয়া করবো এটা জামাই না পাডা শালা হনুমানের শখ কথা বিয়ে করবে বাগনা ওর জিগার বউ কই
এই যে বর্ষা হে আপনার বউ কোথায় কেন আমার বউ কই সে কথা তো মগু কমুকেন আরে বোকা আমি হচ্ছি কাজী আমাকে না বললে তো তোমার বিয়েই হবে ও তাই আচ্ছা এবার বলো তো তোমার বউ কোথায় আচ্ছা ওই যে দোতলা রুমটা দেখতেছে না ওইখানে আমার বউ সাজি কিছু করতেছে চলো তোমার বউকে দেখে না আমি যাবো না আমার লজ্জা করে তোমরা যাও ঠিক আছে আমরাই যাই যাও যাও খেলো শোনো মামা তুমি কনের রুমে গিয়ে আগে ক্লোরোফর্ম দিয়ে কনেকে অজ্ঞান করবে তারপর ওর বরকাটা কনেকে পরিয়ে ভেতর থেকে বের করে দেবে আমরা কনেকে নিয়ে এসো আর মঞ্জু শোন তুই পেছনে জানলা দিয়ে পালিয়ে যাবি ঠিক আছে কিন্তু আমার কেমন জানি ভয় ভয় লাগছে আরে ভয়ের কোনো কারণ নেই কেউ যেন কনের রুমে যেতে না পারে আমি এখান থেকে সব ম্যানেজ করবো আরে যা না তাড়াতাড়ি যা তোদের দিয়ে কিচ্ছু হবে না সামান্য একটা কাজই আসতে এত সময় লাগে কি ব্যাপার ওনার কি হয়েছে উনি হচ্ছেন আমার নানি হঠাৎ করেই তার প্রেশারটা বেড়ে গেছে তাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে দেই না না আমাকে গাড়ি আছে আমাদের গাড়ি আছে জি ডন উনাকে সাহায্য করবে না না ঠিক আছে করুন জ্ঞান ম্যান ওরা করুক কি সুন্দর ধার্মিক কোনো সমস্যা নেই আর আমার মা সবসময় ফ্যাশন নিয়েই আছে বস তোমরা এত দেরি করলে আমাদের বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে আরে আমরা জীবন বাজি রেখে তোর ভালোবাসার মানুষকে তার বাড়ি থেকে তুলে নিয়ে এলাম আর তুই শালা অন্য মেয়েকে বিয়ে করে ফেললি অন্য মেয়েকে বিয়ে করে ফেললাম মানে আমি তো আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি ওই তো আমার ভালোবাসার মানুষ ও তোর ভালোবাসার মানুষ হলে আমরা যাকে তুলে নিয়ে এলাম সে কে বাকি না মনে হয় কোথাও কোনো গিট ঠুলে গেছে আমি কোথায় কথা কইছি তার মানে বাইকে আছে সরি আমরা তোমাকে ভুল করে তুলে নিয়ে এসেছি তুমি আমাদের ক্ষমা করে দাও ভুল করে তুলে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন আবার গিট তুলে গিয়ে গেছে নিজের বিয়া ভাঙার জন্য কেউ কারো ধন্যবাদ দেয় এটা জীবনে প্রথম শুনলাম বাকি না আবার গিট তুলে আগের আগে চলো ওরে ওর বাড়িতে ফিরে দিয়ে আসি হ্যাঁ চলো তোমাকে তোমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি চলো আমি ওর বাড়িতে ফিরে যাবো না আরে আমি যাবো না দেখো সে না গেলে কিন্তু জোর করে তুলে নিয়ে যাবো মামা তোমরা থাকো আমি ওকে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো আমার বাড়ি থেকে আমার শিকার তুলে নিয়ে গেছে আমি জানি না ভাই আব্বা ওদেরকে পেরে এখন কোন লাভ হবে না এখন আমাদের খুঁজে বের করতে হবে আলো কোথায় আছে আছে আপনাদের আলো আপনাদের কাছেই আছে সরি আমি ভুল করে আপনাদের আলোকে তুলে নিয়ে গিয়েছিলাম এই নিন এই নিন আপনাদের আলোকে আমি ভুল করে অন্যায় করে ফেলেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন অবশ্যই ক্ষমা করে দিব বাবা তুমি আমাদের অনেক উপকার করেছ তুমি যদি আলোকে না নিয়ে আসতে তাহলে আমরা সমাজের মানুষের কাছে মুখ দেখাতাম কি করে আপনি আলোর আমি আলোর চাচি
তুমি জানো আমি আমার দুই সন্তানের চাইতে আলোকে বেশি ভালোবাসি। তাই তো আলোককে আমার কালুর সাথে বিয়ে দিয়ে সারা জীবন আমার কাছে নিজের মেয়ের মতো করে রেখে দিতে চাচ্ছি। সত্যি আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের কষ্ট দেবার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসি চাচ্ছি। আচ্ছা আসসালামু আলাইকুম। ও ইয়ে নাতি, আমার কালুর লগে তো বিয়ে ঠিক আছে, তুই বাড়ি খালি হয়ে যাস। দাঁড়াও, এ তুমি কি করলে ভাই? মানে নিয়ে যদি গিয়েছিলে তাহলে কেন আবার ওকে ওই জালিমদের হাতে তুলে দিলে ভাই? জালিমদের হাতে তুলে দিলাম মানে? ওরাই তো মেয়েটার আপনজন। না, ওরা মেয়েটার কেউ না, ওদের সাথে মেয়েটার রক্তের কোনো সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক নেই? ওদের সাথে আছে সম্পদের সম্পর্ক। এই যে সম্পত্তি দেখছো, সব কিছুর মালিক আলো। আর এই সম্পত্তির লোভে আমার শ্বশুর আর স্বামী মিলে মেয়েটাকে জোর করে আমার প্রতিবন্ধী দেবরের সাথে বিয়ে দিচ্ছে। তুমি ওকে দেখুন, আমাকে এত কিছু বলে কোনো লাভ হবে না, আমি বাবা এসব ঝামেলার মধ্যে নেই। আসি। কারণ আমি নিজেই নির্ধারণ করে দিলাম, এটাই তোর নিয়তি, এটাই তোর পরিণতি। আমার পরিণতি যদি মৃত্যু হয় তবু আমি কারোকে বিয়ে করব না। আমাকে মারতে মারতে তোমার হাত অবশ হয়ে যাবে, তবু আমি কালুকে বিয়ে করবো না। উপরওয়ালার কাছে যদি ইনসাফ থাকে আর আমার জীবনের যদি আয়ু থাকে তাহলে কেউ না কেউ আমাকে বাঁচাবে, তোমাদের মতো জালিমদের হাত থেকে আমাকে রক্ষা করবে। কেন এসেছিস? তোদের হাত থেকে একটা অসহায় মেয়েকে বাঁচানোর জন্য, এই বাড়ি থেকে ওকে আমার সাথে নিয়ে যাবার জন্য। আই তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? বাঘের সামনে দাঁড়িয়ে। তুই বাঘ? তুই তুই বাঘ? তুই এই বেটা জানোয়ার, তুই বাঘ আর আমি হচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তোর মতো একশোটা বাঘকে মারার জন্য আমার মতো একজন মানুষই যথেষ্ট। খবরদার! হ্যালো, এদিকে এসো। কেউ এক পা সামনে এগোনোর চেষ্টা করবি না, তাহলে কিন্তু প্রাণটাই হারাবি। চলো। ভাই আমার বউ, বিশ্বাসঘাতকতা! ও মতো গেল না ভাই আমার বউ। তোর জন্য
তোর জন্য আমি আমার বউকে মেরে ফেলেছি। আমি বেঁচে থাকলে তোর বউকে আমি তোর কাছে ফিরিয়ে দেবই। তোরা ওইদিক দেখ যা, ভাই জুম্মন তোরা এদিক খুঁজতে থাক। বাবা তুই এসেছিস, আলোকে খোঁজ পেয়েছিস? এখনো পাইনি, তবে আলোকে নিয়ে ওই হারামজাদা বেশি দূর যেতে পারবে। এদিকে কিন্তু আলোর জন্য সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কালুটা আবার আলোর জন্য পাগলামি শুরু করেছে। আমরা কেউ ওকে শান্ত করতে পারছি না, একমাত্র তুই পারিস ওকে শান্ত করতে। আমি দেখছি বাবা। আমি বিয়ে করব। আমি আলোর সারা বাঁচুক না, আলো আমার জীবন মরণ। তোর আলো তোর কাছে ফিরে আসবেই। আলো ফিরে আসবো তো ভাই, নালে কিন্তু মরে যাবো গো ভাই। না ছোট না, আমি তোকে মরতে দেবো না। আলো পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমি ওকে ঠিকই খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবো। খবর কি বল ভাইজান? পোলাটা আমাকে ফাঁকি দিয়ে পালাইছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোদের 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমি আলোকে চাই, প্রয়োজনে টাকা পয়সা লোকজন অস্ত্র যা লাগে দেব, বাট আমি আলোকে চাই। যাও। ওকে ভাইজান, ভুলে গেছি গা, আমার বিয়েতে আনন্দ করবে না? বলো আমরা সবাই মিলে নাচবো। শোন, আলোর সাথে তোর বিয়ে হলে আমরা এই বিশাল সম্পত্তির মালিক হব। আলোকে না পেলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। না বাবা না, কোনো প্ল্যানই নষ্ট হবে না। আমি আব্বাস যা করি দেখে শুনে বুঝে তারপর করি, ঠিক যেমন ক্রিকেটাররা লুজ বলে বাউন্ডারি মারে, আমিও তেমনি মারবো ছক্কা। যাই গো সুজন, আমার কিন্তু ভয় লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, জীবনই মাইয়ের লইয়া কোথায় পালাইলি?
ওখানে গিয়ে সব ফাইনাল করে ফেল। বল জীবন কোথায়? জীবন তোদের প্রেম গুরু জীবন জানি না। বল জীবন কোথায়? বল মরে গেল জীবন ভাই ঠিকানা বল। ওরে মোর আল্লাহ, সাধারণ পাবলিক যদি এইরকম সাইজ করে তা আমি এরম জীবনের মামু। এই জানলে মোট হাড্ডি গুড্ডি সব বাঙ্গে পাউডার বানিয়ে গেলাইবে মরে দেহা যাইবে। এই পাউডার মৌসাকের মোড়ে বিক্রি হইতে আছে, তাই আড্ডি পাউডার অনের আগে আমার এতে পালাইতে হইবে। কিন্তু কই পালামু, যাবো কোথায়? জীবন জৈবন দোনোটা বাসা চলে হিন্দা ফুটে যাই। ছাড়া বলছি সবকিছু নষ্ট করে দিচ্ছ তো। আমি কত কষ্ট করে সেজেছি। সেজেছি মানে হঠাৎ সাজার কারণ কি? আমাকে রেখে অন্য কারোর সাথে ডেট হয়ে যাচ্ছ নাকি? দুষ্টু কথা গা, তুমি কি ভুলে গেছো আজ 15 তারিখ, এই দিনে আমাদের প্রথম দেখা হয়েছিল। ও সত্যি তো? আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, সরি মাই সুইটহার্ট। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, তোমার জন্য আজকে স্পেশাল রান্না করব। আরে দাঁড়াও দাঁড়াও, রান্না পরে হবে, আজ দুজনে মিলে এই দিনটাকে উপভোগ করব। আল্লাহর কসম দিয়া বললি তুমি রূপের লীলা পালি, আর পাল্লা দিয়া হাই হাই যায় না মাপা তোমার রূপের গুণা বললি। কিশোরম লাগে তুমি বলো যখনই শত জন প্রভু তোমার প্রাণ সজনি, কিশোরম লাগে তুমি বলো যখনই শত জন প্রভু তোমার প্রাণ সজনি। আল্লাহর কসম দিয়া বললি তুমি রূপের লীলা পালি, পাল্লা দিয়া হাই হাই যায় না মাপা তোমার রূপের গুণা বলি। কিশোরম লাগে তুমি বলো যখনই শত জন প্রভু তোমার প্রাণ সজনি, কিশোরম লাগে তুমি বলো যখনই শত জন প্রভু তোমার প্রাণ সজনি। পিছে করে তোমায় পুতুল করি পিছে মতো ভাঙি গড়ি, আরে ইচ্ছে করে তোমায় পুতুল করি পিছে মতো ভাঙি গড়ি। হাই যায় মন খুশি তুমি সাজাও আমার, আমি যে শুধু তোমারই। ও পড়শি হবে প্রেমের পড়শি দিয়ে খুঁজব সুখের চোরা বালি। আমার মনে হয় পথ ভুল করে গভীর জঙ্গলে চলে এসেছি। তুমি কি ভয় পাচ্ছ হলো? আহা ভয় পাবার কোনো কারণ নেই, আমি আছি না। এখন আমরা কি করব? চারদিক তো অন্ধকার হয়ে আসছে। কি আর করা, আজ রাতটা জঙ্গলে কোনো গাছের নিচে কাটাতে হবে। চলো।
দেখি খুব বেশি না সামান্য একটু কেটে গেছে ঠিক হয়ে যাবে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি বলো কেন তুমি আমার জন্য এত কষ্ট করছো কারণ আমি একজন মানুষ আর প্রতিটি মানুষেরই উচিত আরেকজনের বিপদে এগিয়ে আসা জীবন তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে এসে নিজে অনেক বড় বিপদে জড়িয়ে যাচ্ছ কারণ আমি ওদেরকে ভালো করে জানি ওরা নিজের স্বার্থের জন্য পাখির মতো মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না যেমন করে খুন করেছিল আমার বাবা ও মাকে তোমার বাবা মাকে খুন করেছে হ্যাঁ আর আমাকে জীবন্ত লাশ বানিয়ে বাঁচিয়ে রেখেছে কারণ আমি মারা গেলে ওরা কোনো সম্পত্তি পাবে না সব ওয়াকফ হয়ে যাবে তাই প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়ে আমার সব সম্পত্তি ভোগ করতে চায় মানুষ এতটা নরপিশাচ হতে পারে হ্যাঁ পারে তাই তোমাকে বলছি তুমি আমাকে এখানে ফেলে রেখে চলে যাও সেটা আর সম্ভব না কারণ আমার ঘাড়ের রোগ একটা টেরা আছে আমি যেটা একবার বলি সেটা না করা পর্যন্ত আমি শান্ত হই না অতএব আমি যেহেতু বলেছি তোমাকে লন্ডনে তোমার মামার কাছে পৌঁছে দেব তো পৌঁছে দেব কোনো ঝড়ঝাপটাই তোমাকে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না কি ঠান্ডা বাতাস ছেড়েছে আকাশের যে অবস্থা হয়েছে তাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে Thank you.
তোমাকে ভালোবেসে মরতে হলে বলো মরণে কি তোমার জীবনে আমি আলো নয়ন মনে মনে তোমাকে চাই আমার জীবনে তুমি আলো নয়ন মনে মনে তোমাকে চাই এভাবে কি দেখছেন চাঁদের দেশ থেকে এসেছেন নাকি এর আগে কখনো মেয়ে মানুষ দেখেন নাই ভাইজান আপনারা যাকে খুঁজছেন ও সেই মেয়ে না তাহলে কে ও হচ্ছে আমার বউ বড় ভাই যে কি বলেন বিয়ে না করলে কি কাউকে বউ করা যায় না করা যায় না ওকে ওর পরিবারের হাতে উঠিয়ে দিয়ে 1,00,000 টাকা নিয়ে আসবো শখটা একটু বেশি হয়ে গেল না বড় ভাই জানেন তো লোভে পাপ আর পাপে হয় মৃত্যু বলেছিলাম না বড় ভাই লোভে পাপ আর পাপে হয় মৃত্যু এদিকে গাছে টাকা ঝুলে আমি ধরি ভাই কোন সময় আসলে কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না 1,00,000 টাকার মাল উদ্ধার করতে এসে এই সামান্য কটা টাকার লোভ সামলাতে পারলি না Oh,
শোনো, তোমার জন্য বাইরে থাকা একেবারে নিরাপদ না। এখন আমাদেরকে যেতে হবে একটা নিরাপদ আশ্রয়ে। আমাদের বাড়িতে চলো এসো। আর কতক্ষণ তুই ওর জন্য অপেক্ষা করবি রে মা? রাত অনেক হয়েছে, যা যে শুয়ে পড়। না চাচি, আমার ঘুম আসবে না। তুমি যাও, তোমার শরীর খুব খারাপ, যাও তুমি ঘুমিয়ে পড়ো। তোকে একা রেখে? যাও তো চাচি, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। তুইও তাড়াতাড়ি যে শুয়ে পড়। কত কষ্ট দিবি আমাকে, কষ্ট দিয়ে তো খুব মজা পাস তাই না? তুই কেন বুঝিস না? তোকে এক মুহূর্ত না দেখলে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। তুই কখন আসবি জীবন? তোকে আমি কখন দেখবো? বাড়ি এলে আমি কিন্তু ওকে ছাড়বো না। ও খুব বেড়ে গেছে, এবার আমি ওর বারোটা বাজিয়ে দেব। আরে ভয় পাবার কোনো কারণ নেই, উনি হচ্ছেন আমার বাবা। কণ্ঠ শুনে রাগি মনে হলেও আসলে রাগি না, অনেক ভালো মানুষ। তুমি আমার ছেলের কি বারোটা বাজাবে? হ্যাঁ আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আমার মা সব সময় আমার সাপোর্ট করে। চলো, শুধু তোমার কারণে ছেলেটার আজ এই অবস্থা। হ্যাঁ চাচা, তুমি একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। তোর শুধু তোর চাচির না, তোরও আছে। ও হচ্ছে তুলি, আমার কাছে আমার সমস্ত বিপদ আপদের একমাত্র সঙ্গী। হ্যাঁ চাচা, দোষ আমারও আছে, তবে আজ থেকে আমি আর ওর সাথে নেই। শোনো, টেনশন করার কোনো কারণ নেই। তুমি ড্রেসটা চেঞ্জ করে চুপচাপ এখানে লুকিয়ে থাকো, এবার আমি সামনের দরজা দিয়ে আসছি, ঠিক আছে? ইয়াল্লাহ, এই যাত্রায় রক্ষা করো। তুলি, মা, বাবা, না বাবা, আমাকে মারো, মারো আমাকে। আসলে আসলে আমি অনেক খারাপ, অনেক দুষ্টু, মারো বাবা।
আমাকে আমাকে এটা দিয়ে তুমি মারো, মারো আমাকে। তুমি আমাকে ভালো হওয়ার অনেক সুযোগ দিচ্ছ, কিন্তু আমি ভালো হইনি। এসএসসি পরীক্ষায় প্রথমবার ফেল করার পর দ্বিতীয়বার কোন রকম টেনে টুনে পাশ করেছি, তারপরও তুমি আমাকে মারোনি, বরং বুঝিয়ে বলেছ ভালো করে লেখাপড়া কর যেন ইন্টারে ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু না, ইন্টারে কি হলো, আমি আবার ফেল করলাম। তুমি আমাকে আবার সুযোগ দিলে, কিন্তু আমি কি করলাম, সি গ্রেডে পাস করলাম, অনার্সে ওই একই রেজাল্ট। তারপরও তুমি আর মা আমাকে শুধু মুখে বলেছ কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত দাওনি, কিন্তু না না, আজ আমাকে ছেড়ে দিলে চলবে না, আজ আমাকে তোমার মারতেই হবে। নাও, তুলে নাও এই ডান্ডা, লাঠি পেটা করে আমাকে করে দাও ঠান্ডা। মারো মারো বাবা, মারো মারো। দেখ, এইসব নাটক সিনেমা রেখে সত্যি করে বল, গত দুই দিন তুই কোথায় ছিলি? তুমি এই কথা বলতে পারলে, ইয়াল্লাহ ইয়াল্লাহ, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও, শাস্তি দাও। ন্যাকামি করা বাদ দিয়ে বল, এই দুই দিন তুই কোথায় ছিলি? এই দুদিন কোথায় ছিলাম, কোথায় থাকবো, এই দুদিন তাবলিকে ছিলাম। তওবা তওবা, তুই ছিলি তাবলিকে হুজুরদের সাথে, তাহলে হয়েছে। আরে বাবা, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, এই যে দেখ বাবার কথা। দাঁড়া, আমার মাথা ছুঁয়ে তুই কোনো কসম কাটবি না, জীবনে কি কম কসম কেটেছিস? এবার সত্যি বলছি বাবা, সত্য কথা বলার দরকার নেই, তুই মিথ্যে কথাই বল। আবার কার মেয়েকে তুলে নিয়ে বিয়ে দিয়েছিস? হ্যাঁ প্লিজ বাবা, অন্তত এবার আমাকে বিশ্বাস করো। জীবন জীবন, বলেছিলাম না নিশ্চয় করে ঝামেলা করে এসেছে, দেখো বাড়িতে পুলিশ এসে। জানোছি সাহেব, ওকে ধরে নিয়ে যান। আপনার থানায় থাকলে অন্তত এটুকু নিশ্চিন্ত থাকবো যে ও নতুন কোনো ঝামেলায় জড়াবে না। কি বলছে, জীবন ঝামেলা করেছে? জীবন আমার যে উপকার করেছে তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। উপকার করেছে? হ্যাঁ উপকার করেছে, জীবনের জন্য আমার মেয়েটা অনেক সুখে আছে। আমার মেয়ের যেমন স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে, আর এই সবকিছু সম্ভব হয়েছে জীবনের জন্য। সেই জন্য জীবন আর আপনাদেরকে একটু মিষ্টিমুখ করাতে এসেছি। গামলুল মিষ্টিটা নিয়ে এসো, এখানটা রাখো। হায়, এসবের কি দরকার ছিল স্যার? আমি তাহলে আসি। জি স্যার, সবাইকে মিষ্টিমুখ করাতে হবে। জি স্যার। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো আমাকে দামি দাও না, এবার দেখেছ তুমি কত মহান ছেলের পিতা, সমাজে তার কত সুনাম। মোরজালা, ভালো করলেও দোষ মন্দ করলেও দোষ। আরে ও মা, ক্ষুধা লেগেছে তো, খেতে দাও না। সোজা নিচে ঢুকে পড়ো, এবার চুপচাপ বসে থাকো, নড়াচড়া করো না। মা, খিদে পেট চোচো করছে তো, তাড়াতাড়ি দাও না। একটু অপেক্ষা কর, দিচ্ছি। একটু অপেক্ষা করো, দিচ্ছি। Oh.
এতদিন তো জানতাম মুরগির ডিম হয়, এখন দেখি মানুষেরও ডিম হয়। ফাজলামি না করে ভালো ভালো আমার ডিম দিয়ে দে। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, অন্যের ডিম চুরি করতে যাব। দেখ বিশু কথা না বলে আমার ডিম দে। এই এই দেখ আমার পেটে একটাই ডিম, তোর ডিম কোথায়? আমি জানি তুই নিয়েছিস। তুই নিয়েছিস? যাই হোক দেখিস আজ রাতে তোর পেটের অসুখ হবে। হুম, তোর মতো শকুনের দয় গরু মরে না। কি রে তোদের আবার কি হলো? কি আর হবে, তোমার ছেলে আমার ডিম চুরি করেছে। আহা, ডিম চুরি করেছে। ঠিক আছে ঝগড়া করার দরকার নেই, তুই এক কাজ কর, তুই তুই আমারটা নিয়ে নে, আমি একটা ডিম নিয়ে আসছি। হ্যালো, প্রফেসর জয়াল বলছি। আচ্ছা আচ্ছা আমি দেখব। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার প্লেটের মাংস কোথায় গেল? কোথায় যাবে? আরে মা তো তোমার প্লেটে মাংসই দেয়নি। আমি তো নিজেই রেখে গেলাম। বুঝেছি, তোমার বয়স হয়েছে তো তাই চোখের ডাক্তার দেখাও, নয় তো বয়স থাকতে থাকতেই তোমার চোখ দুটোই হারাবে। এই সাথে তুইও দেখাস। দে তোমার রুটিটা দে। না আমি কি রে, তোর গলার স্বর মেয়ে মানুষের মতো হলো কি করে? না মানে অনেক জিকির করেছি তো তাই গলার স্বর পাল্টে গেছে। জিকির নে বাবা নে, এই পায়ের বুড়ো আঙ্গুলে পানিটা ঢেলে দে, দেখবি হিচকি বন্ধ হয়ে গেছে। এ কথা আগে বলবে তো। নে এবার খাওয়াটা শেষ কর। ঠিক আছে। খাবার শেষ করে বসে আছিস কেন, উঠবি না? উঠব, তুই যা। খাওয়ার পর বসে বিশ্রাম নেওয়া সুন্নত, তুই যা। প্রতিদিন তোর কাছ থেকে কত যে নতুন নতুন কথা শিখতে হবে। এই তাড়াতাড়ি এসো, বের হও, এসো। যাও এখন শুয়ে পড়ো, এখানে তোমার কোনো ভয় নেই, আমি কয়েকদিনের মধ্যেই তোমার পাসপোর্ট আর ভিসা রেডি করে তোমার মামার কাছে পাঠানোর ব্যবস্থা করব। তুমি খাটে ঘুমো, আমি বারান্দায় ঘুমাচ্ছি। গুড নাইট। মা তুলি, তুলি ঘুম থেকে উঠেছিস? কি চাচি, তোমার টাবলিক ছেলে কি ঘুম থেকে উঠেছে? তুই গিয়ে দেখে আয়, আমাকে বলছিস কেন? তোমাকে বলছি, তোমার ছেলে আগে ছিল খেজুর আর এখন হয়েছে হুজুর, আর হুজুরের ঘরে যেতে হলে অনুমতি নিতে হবে না। তুই এখন এই চাটা দিয়ে আয়। চা গরম, চা গরম। এই যে মহারাজ, আপনি চা দিয়ে গেলাম, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করুন।
দেখেছো কাপড় চোপড়ে কি হাল করেছে? এভাবে কি বারবার ভাঁজ করা যায়? কবে যে পাগলটা ঠিক হবে? তুলি তুলি জি চাচি, তোর চাচার চশমাটা একটু খুঁজে দে তো। আসছি চাচি। হ্যালো যুবরাজ, আমি জীবন বলছি। আরে গুরু, তোমার তো কোনো খবরই পাচ্ছি না, কোথায় আছো, কেমন আছো? আচ্ছা আলোর খবর কি? আলো ভালো আছে, আমার কাছেই আছে। এবার কাজের কথা শোন। আরে গুরু, এটা কোনো সমস্যা হলো? তুমি কোনো চিন্তা করো না, আমার বড় মামা আমেরিকান এম্বাসিতে ঊর্ধ্বতন কর্মকর্তা, আর পাসপোর্ট অফিসের পরিচালক আমার আপন মামা শ্বশুর। আমি দুই দিনের মধ্যে আলোর পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে ফেলবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। তোমাকে আগেই বলেছি দিনকাল ভালো না, তবু তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। আহা, তুমি উত্তেজিত হচ্ছো কেন? আরে উত্তেজিত হবো না কেন? তোমাকে কত করে বললাম মেয়েটাকে একটু সামনে রেখো, তুমি তো আমার কথা শুনলেই না। এখন বলো রূপা কোথায়? তোমাকে আগে বলেছি না, রূপা অনেক আগেই বাচ্চাদের নিয়ে চলে এসেছে। যদি না আসে তোমাকে বোঝাবো না। চলো দেখি। একটি বিশেষ ঘোষণা। আসসালামু আলাইকুম শ্রদ্ধ আব্বাজান ও আম্মাজান, পর সমাচার, মন খারাপ করিলেন না। আপনাদের সমস্ত ফার্নিচার বেচিয়া আমার বেতন আর বিয়ের যৌতুক লইয়া গেলাম। আপনার মাইয়ারে সুখী রাখতে হইবে না? ও আপনাকে তো কয় হয় নাই, আপনার মাইয়ার আমি খুব ভালোবাসি, তাই আমি রূপারে বাগাই লই গেলাম। আপনি কোনো চিন্তা করেন না, ইতি আপনার জামাই কাম তামাম। কাম তামাম, কাম তামাম, কাম সারছে। মোর নাম আবুল আলী, মো বাড়ি ভোটা আলী, ভোটা আলী। এই দুনিয়া পাশবিশালী, আইলাম খালি, যাবরে খালি, মাঝখানে এই আহা বোলালি, করে পাইয়া কই যায় কই বিশ্বাস করি না, ওরা কিছুতে এই শহরের বাইরে যেতে পারে না। ওরা এই শহরে আনাচে কানাচে তন্ন তন্ন করে খোঁজ। আমার বিশ্বাস ওরা এই শহরেই আছে, যেভাবেই হোক আলোকে আমার চাই। আব্বাস বাবা, মাথা ঠান্ডা। কিসের মাথা ঠান্ডা, কিসের মাথা ঠান্ডা?
আমার মাথায় কিছুতেই ঠান্ডা হবে না। আমি আমার ভাইকে কথা দিয়েছি আলোকে খুঁজে বের করবই, কিন্তু আজ দুদিন হলো এখন আলোকে খুঁজে পাচ্ছি না, কিন্তু যেভাবে হোক আলোকে খুঁজে বের করতেই হবে। না না বাবা, আব্বা আমার একটা কথা শোন, আমার একটা কথা শোন, তোর লোক গুরু দিয়ে ওরে খুঁজে বের করতে পারবি না, পুলিশে খবর দে, দেখবি পুলিশ ঠিকই ওরে খুঁজে বের করছে। না মা, পুলিশকে কিছুই বলা যাবে না, কারণ দিন বদলে পালায় পুলিশ অনেক বদলে গেছে, পুলিশ এখন আর ঘুষ নিতে চায় না। তাছাড়া পুলিশ যখন জানতে পারবে আলোকে আমরা জোর করে বিয়ে করাচ্ছি, তখন পুলিশকে ম্যানেজ করা যাবেই না। একদম ঠিক বলেছিস বাবা। তাছাড়া আমরা যেহেতু পেপারে নিউজ করে দিয়েছি, সেহেতু ওই ছেলেটা আর বেশি দিন আলোকে নিয়ে লুকিয়ে থাকতে পারবে না। ঠিক বলেছো বাবা। এখন আমাদের কাজ হলো একটাই, কি জীবনে পরিবার বা কোনো বন্ধুকে খোঁজা, তাহলে আমরা আলোর খোঁজ পেয়ে যাব। কারণ আর কেউ না জানুক, ওর আপন জনরা ঠিকই জানে জীবন আলোকে নিয়ে কোথায় লুকিয়ে আছে। রাজা শহরে খোঁজ লাগা, জীবনের আপন যে আছে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। যা জীবন, একবার তুই কোথায় পালাবি আমি তোকে ঠিকই খুঁজে বের করব। নাও এই কাপড়টা পরে নাও। আরে আরে আমার ড্রেসটা গেল কোথায়? এখানে তো রেখেছিলাম। এই বাড়িতে কি ভূত ঢুকলো নাকি? জীবন, এই জীবন, এই কি হয়েছে? ছাগলের মতো ভেপে করছিস কেন? বারান্দায় রশির উপর কিছুক্ষণ আগে আমার ড্রেসটা রেখেছিলাম, তুই কি সেটা দেখেছিস? এই যে, আরে আমি দেখবো কোত্থেকে? আমি কি মেয়ে মানুষের জামা কাপড় দেখার ডিউটি করি নাকি? তুই দেখ অন্য কোনো ঘরে রেখেছিস কিনা। আরে না না, বারান্দায় রশির উপরেই রেখেছিলাম, এখন তো পাচ্ছি না। দেখি তো তোর ওয়ার্ড্রোপে আছে নাকি। আরে আরে কোথায় গেছিস? আরে কি হলো, ওয়ার্ড্রোপ আগলে রেখেছিস কেন? শুনে দাঁড়া, ওয়ার্ড্রোপে নেই, তুই অন্য কোথাও খুঁজে দেখ। যা, অন্য কোথাও খুঁজবো মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কাপড় ওয়ার্ড্রোপে না খুঁজে কি খাটের নিচে খুঁজবো? সর সর বলছি, ভুলে হতে রাখতে পারি। সর না, সরা যাবে না। সর আমি বলেছিলাম না ওয়ার্ড্রোপে নেই, শুধু শুধু আমার জান কয়লা করে দেয়। বলি কি, এভাবে এদিক ওদিক না খুঁজে বারান্দায় গিয়ে দেখ কাপড়টা দড়িতে ঝোলানো কিনা। আরে বারান্দা থেকে তো আসলাম, গোসল করে পড়বো বলে রশিতে রেখেছিলাম। সত্যি করে বলতো, তুই কথা লুকাস নি তো? বলে কি চিমনি, আমি কি মেয়ে মানুষ নাকি? তোর ড্রেস দিয়ে আমি কি করব? তোর উপর বিশ্বাস নেই, কাউকে তুলে এনে ড্রেসটা পরিয়ে দেওয়ার জন্য তো নিতে পারিস। কোথায় যে গেল ড্রেসটা? এই তো আমার ড্রেস এখানে। আরে আমার ড্রেসটা এখানে এলো কিভাবে? ইদানিং আমার না অনেক কিছু মনে থাকে না। কি লিখছো? একটা ঠিকানা, ভালো একটা চাকরির খবর পেয়েছি। জীবন যদি ইন্টারভিউ দেয় আমার বিশ্বাস চাকরিটা হয়ে যাবে। আরে রাখো তোমার চাকরি, আগে ছেলের বিয়ের ব্যবস্থা করো,
ঘাড়ে জোয়ার লাগলে নিজের চাকরি নিজেই খুঁজে নেবে। ঠিক বলেছ চাচি। বাউন্ডেলে ছেলেদের বসে আনার একমাত্র উপায় হচ্ছে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়া। তোমার ছেলেকে বিয়ে করালে দেখবে মাথা থেকে সব ভূত চলে গেছে। হ্যাঁ মা, এই কথাটাই তুই তোর চাচাকে বোঝা। আর বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তবে মেয়েটা কিন্তু আমি পছন্দ করব। কেন? তুমি পছন্দ করবে কেন? এতদিন সবকিছু তোমার পছন্দ মতোই হয়েছে, কিন্তু বিয়েটা হবে আমার পছন্দে। তুই কি বলিস তুলি? আমি কি বলবো, তোমরা যে ভালো মনে করো তাই করো। রাইট। তাছাড়া আমি তো অনেক আগে থেকে জীবনের জন্য মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দরী। আরে তুমি সুন্দরী কি বোঝা? আমি যে মেয়েকে পছন্দ করে রেখেছি সে শুধু দেখতে পরীর মতো নয়, ডানা কাটা পরীর মতো সুন্দরী। কখনো না, আমার পছন্দের মেয়ে বেশি সুন্দরী। না, আমারটা। ঠিক আছে, তোমার পছন্দের মেয়ের ছবি তুলিকে দাও, আমারটাও দেই। তুলি ছবি দেখে বলে দেবে কে বেশি সুন্দরী। কই দাও। ভালো করে দেখ। ভালো করে দেখ মা। শুধু দেখবি না, যা সত্যি তাই বলবি। দেখি, এই নাও পাসপোর্ট আর এই টিকিট। থ্যাংক ইউ দোস্ত, ওয়েলকাম। বস, তুমি যে কাজটা করতে যাচ্ছ তা মনে হয় ঠিক হচ্ছে না। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় বিপদ নিয়ে খেলছো। বুঝতে পেরেছি, তবে বুঝেও কোনো লাভ নেই, কারণ আমি আলোর সাথে এমনভাবে জড়িয়ে গেছি যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। আসি দোস্ত। এসো এসো, এই নাও তোমার ভিসার টিকিট, সব রেডি। আগামী পরশু বিকাল 4টায় তোমার ফ্লাইট। যাই, তোমার খাবারের ব্যবস্থা করি। আরে এ কি করলে তুমি? জানো তোমার পাসপোর্ট ভিসা টিকিট করতে আমার কত কষ্ট হয়েছে? জানি, আরেও জানি। তুমি তোমার ওয়াদা পালন করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারো, আমাকে ওই জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য যদি তোমার নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারো, আমার জীবন বাঁচাতে এত কষ্ট করে আমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে পারো, তাহলে তোমার এই বুকে আমাকে একটু ঠাই দিতে পারবে না? আমাকে তোমার জীবনের সাথে জড়িয়ে রাখতে পারবে না? আলো। হ্যাঁ জীবন, আমি বুঝে গেছি এই পৃথিবীতে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে তুমি। তোমার বুকে মাথা রেখে আমি বাঁচতে চাই জীবন। বলো জীবন, আমাকে তোমার বুকে ঠাই দেবে? বলো বলো জীবন, বলো। আলো, boom shaka dum, bubble a wine, nothing we get down flat. Listen to the cause with the pants up, on the top, on the top of the ride right now.
ভরি অন্তর মনকে পলকে তুমি অন্তরের ভেতর করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল তো আসবো ঝুঁকে দেখতে তোমার মুখ তুমি চাইলে দুঃখ হব হব তোমার সুখ তুমি যেন সাজানো পুতুল জন্য আমার জীবন ধরব আমি বাজি তুমি চাইলে যখন তখন মরতে আমি রাজি পলকে তুমি অন্তরের ভেতর টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর পলকে তুমি অন্তরের ভেতর জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো বলো শুধু বলো না কবুল জানি 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 তুমি আমার প্রেমের ফুল বলো 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 শুধু বলো না কবুল জীবনের বন্ধু তোমরা তোমরা কারা কি চাও আমার কাছে হবে কথা কম জীবন কই জীবন জীবন কোথায় আমি জানি না জানিস না ছেড়ে দিন ভাই
আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। ভাইজান, ওরা জীবনের ঘনিষ্ঠ বন্ধু, ওরা সব জানে। মরার লাগতি। এবার বল, জীবন কোথায় পালিয়েছে? আমি জানি না। বলবি না। ভয় পেয়েছিস? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই শুধু আমাকে বলে দে, জীবন আলোক নিয়ে কোথায় লুকিয়ে আছে। না, বলবো না। আপনি কি করে ভাবলেন যে আমরা মৃত্যুর ভয় বলে দেব? জীবন আলোক নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে আপনারা তো মানুষ রূপী জানোয়ার, মৃত্যুকে ভয় করতে পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষ তা করি না। বাংলা ছবি ডায়লগ, মান্নার ছবি বেশি দেখি, ওই সমস্ত ডায়লগ আমার এখানে কোনো কাজ হবে না, কারণ আমি ভালো করেই জানি কিভাবে ফাঁদে ফেলে তোদের কাছ থেকে জীবনের ঠিকানা বের করতে হবে। এই তোর বোন? না, আমার স্ত্রী। বাসর করেছিস? বাসর করিস বা না করিস এটা হচ্ছে তোর ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যদি জীবনের ঠিকানা আমাকে না বলিস, তাহলে আজ আমার লোকজন তোর বউর সাথে নতুন করে বাসর করবে। সিদ্ধান্ত তোর, দাবি আমার, কিন্তু সময় মাত্র 5 সেকেন্ড। ডন, বলেন ভাইজান। ভাই ভাই ভাই, আপনার ভাই বলি ভাই, আমার কথা শুনুন ভাই ভাই ভাই, আমি জীবনের ঠিকানা বলে দিচ্ছি, তোমাকে ছেড়ে দিতে বলুন ভাই, ওর সর্বনাশ করবেন না ভাই। লাখো কাঙালি এক বাঙালি। জীবন কোথায়? জীবনকে আপনাদের কি প্রয়োজন? বল জীবন কোথায়? আমি জানি না। বল আলোকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি জানি না। হয়েছে? কি হয়েছে? এই তোমরা কারা? এখানে কি চাও? চাই আলোকে, যাকে তোর সন্তান এই বাড়িতে লুকিয়ে রেখেছে। আলো? আলো নামের কেউ তো এখানে থাকে না। আর একবার আমার লোকের গায়ে আঘাত করলে
আমি তোর মায়ের মাথার খুলি উড়িয়ে দেব। বল আমার ছোট ভাইয়ের বউকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। শেষবারের মতো বলছি বল আলো কোথায়, না বললে তোকে এখানেই মেরে ফেলবো। ওকে ছেড়ে দাও, আর একটা আঘাত ওকে করবে না। ওকে ছেড়ে দেবো? হ্যাঁ ওকে ছেড়ে দেবো, আমি ওকে ছেড়ে দেব, আর ও তোকে বউ বানিয়ে আমার ছোট ভাইয়ের সামনে দিয়ে নিয়ে যাবে, তাই না? তাহলে তুই আমার ভাইকে বিয়ে করবি না? ভাই তুই কি ভেবেছিস, তুই পোষা কুকুরের ছেলে, তোকে আমার হাত থেকে বাঁচাবে? তোর চোখের সামনে ওকে আমি লাশ বানিয়ে ফেলবো, ওর লাশের উপর দিয়ে তোকে আমি নিয়ে যাবো। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও প্লিজ, ওকে মেরো না জীবন, আমি তোমার কাছে বিনতি, ওকে ছেড়ে দাও। অসম্ভব, তুই রাজি না হওয়া পর্যন্ত ওর উপর আঘাত চলতেই থাকবে। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। গুড গুড গার্ল। ডন জি ভাইজান আজ তুই সবার সামনে আমার ভাইকে জড়িয়ে ধরে বলবি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। বল বল যা জড়িয়ে ধর। জলদি উঠে তিনি চল। বাবা নাটক সিনেমা অনেক হয়েছে, এবার আর কোন নাটক সিনেমা হবে না, যা হবে ডাইরেক্ট এন্ড ক্লাইম্যাক্স। ওকে তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি সব ব্যবস্থা করে রেখেছি, ওকে দিয়ে এই দলিল একটা সাইন করাতে হবে, তাহলেই কালুর সাথর বিয়ে হয়ে যাবে। এখন দরকার শুধু কাজই, দরকার নেই কোনো কাজই, শুধু করাবো ওকে রাজি। আমি হলাম তোমার ছেলে পুরনো পাজি। এই দলিলে সাইন কর বলছে, সাইন কর, কর কর, তোরা কর, সই কর, সই কর, তাড়াতাড়ি কর, কর 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 কর, তাড়াতাড়ি ফেরা ফেরা। Oh!
মারো মারো আমাকে আমি জানি আমি ভালো করে জানি দলিল সাইন না করা পর্যন্ত তোমরা আমাকে মারবে না কারণ আমি কালুকে বিয়ে করার আগে মারা গেলে তোমরা কোনো সম্পত্তি পাবে না আর এটাও জেনে রেখো আমি কোনোদিনই তোমার ভাইকে বিয়ে করব না কেন কেন তুই আমার ভাইকে বিয়ে করবি না আমার ভাইকে ল্যাংড়া লুলা আতু তুই কি মনে করেছিস তোর জীবন এখানে এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে অবশ্যই জীবন আমাকে এখান থেকে নিয়ে যাবে সে স্বপ্ন তোর কোনোদিনই পূরণ হবে না কারণ জীবন এখন কবরে শুয়ে ফেরেশতাদের কাছে জীবনের হিসাব দিচ্ছে না জীবন আমার ভালোবাসা আর আমার ভালোবাসা কোনোদিনই মরবে না আমার জীবন তোদের সবাইকে মারবে মা কি যতক্ষণ পর্যন্ত কালুকে বিয়ে করতে রাজি না হয় ততক্ষণ পর্যন্ত আমার হুকুম ছাড়া এক গ্লাস পানি ওকে দেবে না চলো বাবা হ্যাঁ চলো লক্ষ্মী মা আমার তুই রাজি হয়ে যা কালুর সাথে তোর বিয়া হইলে তোর আমি রাজা বিনা নিয়ে রাখ না তোর আমি মাইয়ের মতন আদর করুম সোহাগ করুম রাজধানী বানায় রাখ রাজি হয়ে যা রাজি হয়ে যা না আমি তোমার কালুকে কোনোদিনও বিয়ে করবো না তুই কোথাও যেতে পারবি না আমি তোকে মৃত্যুরে খেলতে দেবো না বাবা আলোকে উদ্ধার করা যদি মৃত্যু নিয়ে খেলা হয়ে থাকে তাহলে আমি সেই খেলা খেলতে রাজি আছি কারণ আলোকে আমি ভালোবাসি জীবন তুই শুধু তোর ভালোবাসার কথাই চিন্তা করলি একবারও আমাদের কথা ভাবলি না চিন্তা করলি না তুলির কথা তুলি হ্যাঁ তুলি বাপ্পা মরা ওই এতে মেয়েটা যে সারাক্ষণ তোর পাচ্ছে বসে থাকে চাচা চুপ করো তো এখন এসে বলার সময় না মা তুই চুপ কর আমাকে বলতে দে যে মেয়েটি সেই ছোটবেলা থেকে শয়নের স্বপ্নে তোকে ভালোবেসেছে স্বপ্ন দেখেছে তোকে নিয়ে সুখের পৃথিবী গড়ার সেই ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে তুলি আমাকে ভালোবাসে হ্যাঁ তুলি শুধু ভালোবাসে না আমরাও চাই তুলিকে আমাদের বাড়ির বউ বানাতে কিরে তুই নাকি আমাকে ভালোবাসিস কই কখনো তো বলিসনি তুই আমাকে ভালোবাসিস কিরে কথা বলছিস না কেন চুপ করে আছিস কেন কথা বল জীবন
তুই ওকে চাচাচাচির সাথে পাগল হয়ে গেলি কে বলেছে আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি না আর কোনোদিন ভালোবাসিওনি কেন মিথ্যে বলছিস মা কে বলেছে আমি মিথ্যে বলছি আমি সত্যি বলছি চাচি আমি জীবনকে কখনো আমার ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি ওকে শুধু খেয়ে সাথী হিসেবে দেখেছি এর বেশি আর কিছু না জীবন তুই যা আমাকে বাঁচা না তো আলোর জীবন নষ্ট হয়ে যাবে জীবন জীবন তুই কি করলি তুলি কেন তুই জীবনকে যেতে দিলি ভাইজান রাজা বলছি আপনি একটু টেনশন করবেন না ভাইজান হ্যাঁ ভাইজান গেট সাজানো প্রায় শেষ ঠিক কর দাম জি ভাইজান সবকিছু ঠিক আছে সব ঠিক আছে ভাইজান ঠিক আছে ভাইজান ভাইজান আরে এভাবে চিৎকার করছিস কেন কি হয়েছে ভাইজান ওই জীবন আমাকে রাজা ভেজে মেরে ফেলাইছে বাইরে সব লোকজন মেরে হাত পা ভেঙে ফেলাইছে কি বলছিস জীবন আমার বাড়িতে আক্রমণ করেছে হ্যাঁ ভাইজান আর একটু দেরি হলে জীবন সবাইরে মেরে ফেলাইব আমার চেহারা দেখে বলতাম না ডন জি ভাইজান বাইরে গিয়ে দেখে কি হয়েছে যা চলো যা তোর মুখটা আমার খুব চেনা চেনা লাগছে মনে হয় কোথাও যেন তোকে দেখেছি ঠিকই ধরেছিস আব্বাস তুই তোর আজরাইলকে ঠিকই চিনে ফেলেছিস নাম আমার জীবন জীবন তুই এখনো বেঁচে আছিস হ্যাঁ উপরওয়ালা যদি কারো জীবন দান করেন মানুষের সাধ্য নেই তার জীবন কেড়ে নেয়া আর আজরাইল যদি কারো সামনে এসে দাঁড়ায় তাহলে তারও সাধ্য নেই বেঁচে থাকার আজ উপরওয়ালা আমাকে তোর আজরাইল করে পাঠিয়েছে
जीवन बाजी रेखे आज सबा तुम्हें सहयोगी करार जन्य जीवन आज तुम्हार भलोबासा के खुजे बेर करार जन्य सबा एक बोलो तुम्हार जन्य की करते लगे খুঁজে পাবে না কারোর সাথে তোর বিয়ে হবে
সন্ধ্যা চাঁদ আমার, তুমি স্বপ্ন রাত আমার, তুমি সাজ প্রভাত আমার ভালোবাসা। ফিরে পাবো কি হৃদয়ে সজনী, ভালোবাসাতে ভালোবাসাতে কাছে ডাকি সজনী, ফিরে পাবো কি ফিরে পাবো কি হৃদয়ে সজনী, ভালোবাসাতে ভালোবাসাতে কাছে ডাকি সজনী, ফিরে পাবো কি ফিরে পাবো কি হৃদয়ে সজনী। সময় খুব কম, হয় আলোকে আমার হাতে তুলে দিবি না আলোকে আমি মেরে ফেলবো। সিদ্ধান্ত দাবি আমার, যাও আলো, যাও বলছি। গুড, ভেরি গুড, ইন্টেলিজেন্ট বয়, যাও। এবার ওর জীবনের আলো নিভিয়ে দে। আমারে বাঁচাও ভাই, কথা বললে তোর ভাইয়ের শরীর থেকে ওর মাথাটা নামিয়ে ফেলবো। ঠিক আছে, যা
তুই আয়। জীবন লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বাইরে আয় বলছে। আমার ভাইয়ের কিছু হলে আমি কিন্তু তোকে ছাড়বো না, আয় বলছে। তুই দাঁড়িয়ে আছিস কেন, মেরে ফেল। শেষ, আমার শত্রু শেষ। ওকে লাশ বানিয়ে ফেল। Thank you.
নিজের জীবনের বিনিময়ে তোকে বাঁচাতে পেরেছি, জীবনের অনেক বড় পাওয়া। আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে জীবন, তুই আমার সামনে আলোকে কবুল বলে গ্রহণ কর। তুমি বল কবুল, বল কবুল। আলো তুমিও বলো না, বলো না কবুল, কবুল। Tuli.